আসলে শুনছি বা আমি নিজেকে বাড়াইছি, আমার শোনার মধ্যে একটা অনুভব হয়ে গেছে। তুমি যদি লেখাপড়ার পাশাপাশি সঙ্গীত থাকে প্রাধান্য দেয়, সঙ্গীত প্রেম দিতে হবে, মন দিতে হবে, জ্ঞান দিতে হবে। হ্যাঁ, জ্ঞান যদি তুমি ফাটাইতে পারো, মন দিতে পারো আর প্রেম দিতে পারো, গানের কথা অনুসারে প্রেম আসবে, কোন কথার মধ্যে কোন প্রেম আসবে এইগুলো বুঝতে হবে। তবে আশা করি তুমি ভালো গাইতে পারবা। আমি যখন শুনছি, আজকে তো প্রথম শুনলাম তোমার গান, এবং আমি নিজে বাজাইছি, অনুভব করলাম। ইনশাল্লাহ তুমি যদি সাধনা করতে পারো, আগামীতে তুমি উজ্জ্বল ভবিষ্যৎ তোমার হবে ইনশাল্লাহ। দোয়া আমার থাকবে এবং তোমার মা বাবার দোয়া নিবা, যার কাছে শিখতেছ তার কাছ থেকেও মনপ্রাণ দিয়ে দোয়া নিবা। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। ভবিষ্যৎ একটা বিষয়, এটার মধ্যে মন এবং প্রাণ এবং ধ্যান যদি রাখতে পারে, সেই সময়টা যদি তারা লাগাইতে পারে কাজে, কিন্তু একদিন না একদিন সে উজ্জ্বল হবে, এটা আমার মনে ভাবছে বা আমার দিলে সাক্ষ্য দিচ্ছে। আর যে বয়স তারার, এই বয়সটা হচ্ছে তো শিক্ষার বয়স, শিক্ষাটাতে যদি খাদ্য লাগাইতে পারে ইনশাল্লাহ তার সাধনা ব্যর্থ যাবে না, যদি সাধনা করতে পারে তো শিক্ষা হবে। শিক্ষা না হলে শিক্ষা পাবে না। একটু ঘটনা হচ্ছে, অনেক শিল্পীরাই দেখছি আমি বর্তমান যুগেই গ্রামার বুঝে না, স্বরলিপি বুঝে না, বা একটা হারমোনিয়াম বাজাইতে পারে না, একটা তবলা বা এই মন্দিরেই বাজাইতে পারে, কিন্তু স্টেজের অধিপতি হয়ে গেছে। তা অনুরোধ থাকবে আপনারা শিক্ষা শিক্ষিত হন, শিক্ষা শিক্ষিত হইয়া যেমন ভালো দু একজন উস্তাদের সামনে গান গাইতে হলে শিক্ষা শুনছি বা আমি নিজেকে বাজাইছি, আমার শোনার মধ্যে একটা অনুভব হয়ে গেছে। তুমি যদি লেখাপড়ার পাশাপাশি সঙ্গীত থাকে প্রাধান্য দেয়, সঙ্গীত প্রেম দিতে হবে, মন দিতে হবে, জ্ঞান দিতে হবে। হ্যাঁ, জ্ঞান যদি তুমি ফাটাইতে পারো, মন দিতে পারো আর প্রেম দিতে পারো, গানের কথা অনুসারে প্রেম আসবে, কোন কথার মধ্যে কোন প্রেম আসবে এইগুলো বুঝতে হবে। তবে আশা করি তুমি ভালো গাইতে পারবা। আমি যখন শুনছি, আজকে তো প্রথম শুনলাম তোমার গান, এবং আমি নিজে বাজাইছি, অনুভব করলাম। ইনশাল্লাহ তুমি যদি সাধনা করতে পারো, আগামীতে তুমি উজ্জ্বল ভবিষ্যৎ তোমার হবে ইনশাল্লাহ। দোয়া আমার থাকবে এবং তোমার মা বাবার দোয়া নিবা, যার কাছে শিখতেছ তার কাছ থেকেও মনপ্রাণ দিয়ে। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। পাগল করা